আর এখানে আমি কিছু তেলের পিঠা বানাইছি, আমার সবচাইতে পছন্দের একটা পিঠা, যেটা আম্মা আমি গেলে বানাবে, যে আমার পছন্দ জানে তো ওই জন্য। তো আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম তেলের পিঠা বানাইলাম, তো আপনাদের সাথে শেয়ার করিনি বিকজ সুন্দর হয়নি, বাট খেতেও দারুণ হয়েছে, যেহেতু আমার অনেক পছন্দ। যাই হোক, অনেক আমি দুই তিনটা খাওয়া শেষ, আল্লাহ এখন মানে এখন আর এই মুহূর্তে খাইতে মন চাচ্ছে না, অলরেডি খাওয়া শেষ, গরম গরম নামাইছি আর খেয়েছি, আমার ছোট বেবিটাও খেয়েছে। তো এখানে এগুলি আমি আর একটা খাইতে পারি মেবি, আর ওদের বাপের সাইপান সাদি আর বাকিগুলি, আর আটা তো বেশি হয়ে গেছে। তো এখানে এগুলি দিয়ে আমি এই পিঠাটা বানাইলাম, এটা আমাদের বাসায় সেঙে হিটা বলে, হিটা মানে পিঠা আর কি। তো এটা হচ্ছে স্পেশালি যখন মেয়ের মারা রান্না করে, যখন মেয়েদের 7 মাসের বেবি, আমরা 7 মাইয়া বলি আর কি, 7 মাইয়া মানে বেবি হওয়ার আগে আর কি যেটা বলে, তো তখন মেয়ের আমাদের দেশে এটা মানে ফ্রেশ, এটা একদম এক্ষুনি বানাইছি, কাঁচা অবস্থায় রান্না করে, অনেক সময় এটা শুকায়, শুকায় রান্না করে, সেটা হচ্ছে ঘরে ঘরে মানে যে ফ্রেশ ফ্রেশ বানিয়ে ফ্রেশ ফ্রেশ রান্না, এটা অনলি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো এখন আমি শুরু করব রান্নাটা, মানে সাইয়া হিটা নামতো মারি এখন। তো ইয়ানে আমি দুধ দিয়ে দিমু 4 কাপ দুধ দিমু। আনারা হানি ফানি ইউজ করতে নারেন, মানে ফানিরা আমরা হানি কই আরে, তো 4 কাপ হানির লগে দুধের কমে দিতে নারবেন, 1 কাপ 2 কাপ এরকম আরে, 1 কাপ দিলে আনাব 4 কাপের লগে দুধের কই এই আর। তো আমি 1 চামচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার লিকুইড দুধের সাথে হালকা ওয়ার্ম হয়েছে, তখনই দুধের গুঁড়ি গুঁড়ি দিয়ে দিলাম আরে। তো এখন আমি ভালো করে নাটলে কিন্তু দুধের গুঁড়িগুলো সুন্দর করে এটা গলে যাব। এখন আমি অপেক্ষা করুন ফুটানো পর্যন্ত। এখানে 2 টুকরা দারচিনি দিয়ে দিছি, আর দিয়ে দিব তেজপাতা দিতে হারবেন, এলাচি দিতে হারবেন। তো আমি তেজাতার আমরা তেজাতা কই আর, তেজাতা আর দারচিনি কই, তো দিয়ে দিলাম আর, দুটোটা দিয়ে দিলাম। এখন জাস্ট ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিশমিশ কই আর, কিশমিশ ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে বাদাম দিতে হারবেন, বাদাম আর কি, চিনা বাদাম। আর এখানে নারকেল দিয়ে দিবেন আর, নারকেলটা না হলে ভালোই লাগে না, নারকেল দিয়ে দিবেন, নাইল নাইল। তো এখন খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, এখন জাস্ট কষাবো আর কি, খুব ভালো করে ফুটাতে হবে, অনেক ভালো করে ফুটাতে হবে এই আর কি। খেতে কিন্তু অসাধারণ 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 আপনারা। আর পিঠাটা আমি ইনশাল্লাহ বানানো দেখাবো চালের, আচ্ছা আপনারা পারবেন, এটা হচ্ছে গিয়ে যে সাদা চালের আটার রুটি বানাই যেরকম, সে আটাটা দিয়ে যা সেরকম করে লম্বা করে করে হাতের দিয়ে ডলার দিয়ে দিয়ে বানালে হয়ে যাবো আর। অন্য দেশে কোন দেশের কী বলে আমি জানি না, আঙ্গ দেশে ওই যে আপনাদেরকে শুরু থেকে বলছি আর, এটা স্পেশালি মেয়ের মারাই বানায় আর, মেয়ের যে মার মেয়ে আছে আঙ্গ দেশে আর, সেই মায় বানাই দেয় জামাইর বাড়ি থাড়ায় এই আর। সাথে তো আরও অনেক কিছুই থাকে, এর মধ্যে এটা একটা। তো ওই যে সাইয়াহিটা ওই গেছে আর, এটার কয় সাইয়া হিটাও কয়, আর গুণ আছে ওই ভাঁফাই হিগুন্ড সাইয়া হিটা কয়, হিগুন্ডও কয় কই দাম এত্তার না কিয়া কয়। তো এই দেখেন আমার ফিটাটা কিন্তু ওই গেছে, একদম তাজা তাজা কাঁচা আটা দিয়ে বানায় একদম সাথের উপরে সাথে সাথে রান্না করিয়ে লেছি, এই যে হয়ে গেছে। আমি একটুখানি দেখতেছি চিনি টিনি ওই চিনি চিনিও দিয়ে দিছি মাঝখানে, মনে ভিডিও তাইও নয়। তো আমারটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, গরম গরম খাইতেও মজা লাগে, ঠান্ডা হইলেও মজা লাগে, একদম কোনোভাবে কোনো হেরফের নাই, অনেক সময় কোনো কোনো মানে সুস্বাদু অসাধারণ একটা পিঠা। এটা ট্রাই করবেন আপনারা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।